হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমার ভিডিও মূত্রথলিতে ক্যান্সারের লক্ষণ অর্থাৎ ইউরিনারি ব্লাডার ক্যান্সার সিমটমস। তো চলুন দেখে নেওয়া যাক কী কী লক্ষণ বা সিমটম থাকলে আমরা এই মূত্রথলিতে ক্যান্সার কথা ভাবব। ফুসফুসে ক্যান্সারের মতোই মূত্রথলিতে ক্যান্সারের হার বাড়ছে দিন দিন। মূত্রথলির ক্যান্সারের মৃত্যুর সংখ্যা প্রায় অর্ধেকের কাছাকাছি, তাই এর উপসর্গগুলি সম্বন্ধে আগে থেকেই সচেতন হওয়া উচিত। প্রস্রাবের সময় জ্বালা জ্বালা করলে তা ক্যান্সারের উপসর্গ হতে পারে। বিশেষজ্ঞের কথায় প্রস্রাবের সময় প্রচণ্ড ব্যথা হলে বা জ্বালা হলে সঙ্গে সঙ্গে সতর্ক হওয়া ভালো। বারবার প্রস্রাবের সমস্যাও ক্যান্সারের আরেকটি উপসর্গ। সারাদিনে বিশেষ করে রাতে বারবার প্রস্রাব করার প্রবণতা দেখা দিলে চিকিৎসকের সঙ্গে কথা বলা জরুরি। প্রস্রাবের সময় ইচ্ছে থাকলেও প্রস্রাব না হওয়া একটি গুরুতর লক্ষণ। এমন উপসর্গ দিলে চাপ দিতেও প্রস্রাব ঠিকমতো বার হয় না। এমন সমস্যা দেখা দিলে ক্যান্সারের উপসর্গ হতে পারে। ক্যান্সার কোষের পরিমাণ ধীরে ধীরে বাড়তে থাকলেও কোমরে ব্যথা হতে থাকে। চিকিৎসকের কথায় কোমরের দিকে মূত্রথলি থাকে, এই সময় ব্যথাটা পিছন দিকে ছড়িয়ে পড়ে। প্রস্রাবের সময় মূত্র দিয়ে রক্তবার হওয়া ক্যান্সারের অন্যতম একটি উপসর্গ। সাধারণত মূত্রের হালকা হলুদ বর্ণের হয়, মূত্রের রং লালচে হলেই সতর্ক হতে হবে। মূত্রথলিতে ক্যান্সারের আক্রান্ত রোগীর প্রায় অর্ধেকেরই সঠিক সময় চিকিৎসা না পাওয়ায় মৃত্যু হয়। বিশ্ব ক্যান্সার দিবসের আগে এমনটাই বলেছেন। তাই এই সমস্ত সিমটম বা লক্ষণগুলি আমাদের সচেতন হতে হবে। এই সমস্ত উপসর্গগুলি দেখা দিলে আমাদের চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। এই সমস্ত সিমটম দেখা দিলে যদি সঠিক সময়ে সঠিক ট্রিটমেন্ট পাওয়া যায় তাহলে মৃত্যুর হার কমতে থাকে এবং দীর্ঘায়ু হয়। থ্যাংক ইউ ফর ওয়াচিং। এই সমস্ত এইরকম টাইপের ভিডিও আরও পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। থ্যাংক ইউ।